প্রসেনজিৎ ঋতুপর্ণার এই রকম ভালোবাসার গল্প দর্শক আগে কখনো দেখেনি। আমাদের বোম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জির কিছু কিছু ডায়লগ রয়েছে এই অযোগ্য সিনেমায়, যে ডায়লগগুলোতে হলে তুমুলভাবে সিটি পড়েছে, গুরু গুরু চিল্লামিল্লি হয়েছে। প্রসেনজিৎ ঋতুপর্ণার ম্যাজিকটা আরও একবার প্রত্যক্ষ করলাম আজ। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো বেসিক্যালি সবার শেষে হয়তো আমি অযোগ্য সিনেমার রিভিউটা করছি, তার কারণ হচ্ছে বুমেরাং অ্যান্ড অযোগ্য দুটো সিনেমা আমি দেখে বাড়ি ফিরলাম জাস্ট এক্ষুনি। এখন কটা বাজে তোমরা শুনলে অবাক হয়ে যাবে, 11টা বাজে, আমি জাস্ট বাড়িতে ঢুকলাম। বুঝতে পারছো কতটা টায়ার্ড হয়ে গিয়েছি? ঠিক আছে, রাস্তায় জ্যাম ছিল বিভিন্ন কারণে, কিন্তু আমার লেট হয়েছে, গাড়ি পাইনি, ঠিক আছে, অ্যান্ড শরীরটা এতটাই খারাপ হয়েছিল রাস্তায় যে গলার আওয়াজ শুনে তোমরা বুঝতে পারছো, ঠিক আছে, মানে রাস্তায় অনেকবার বমি হয়েছে আমার এবং বিভিন্ন কারণের জন্য কিন্তু আমি দেরি হয়েছে বাড়ি ফিরতে। তো চলো অযোগ্য সিনেমার রিভিউটা আজকে তোমাদেরকে বলবো কীরকম লাগলো সিনেমাটা। বেসিক্যালি কৌশিক গাঙ্গুলির যে সমস্ত সিনেমাগুলো হয় এক একটা এক এক রকম, কোনোটার সাথে কোনোটা কিন্তু মিল খুঁজে পাবে না। যারা ভাবছিলেন যে হয়তো ট্রায়োলজি থাকতে পারে, দৃষ্টিকোণ অর্ধাঙ্গিনীর সাথে হয়তো বা আমাদের এই সিনেমাটা অযোগ্য সিনেমাটার হয়তো কোনো একটা কানেকশান থাকতে পারে, বাট একেবারেই না। আমি আগে থেকে এটা বলে দিচ্ছি যে এটা সম্পূর্ণ আলাদা একটি সিনেমা অযোগ্য, এবং আমি মনে করি যে এই সিনেমাটা তো অবশ্যই স্পেশাল সিনেমা, পুরো আমাদের প্রসেনজিৎ ঋতুপর্ণার 50তম ছবি, ঠিক আছে, বোম্বাদা এবং ঋতুদির 50তম ছবি, এটা তো গিনিস বুকে উঠে গেছে তোমরা সবাই জানো। এবং শিলাজিৎ মজুমদার ওয়ান অফ দ্য ফাইনেস্ট অ্যাক্টার, এটা মানতেই হবে, টলিউডের অন্যতম একজন সেরা সহশিল্পী, এবং কী লেভেলের তার অভিনয়, কী লেভেলের তার এক্সপ্রেশান, কী লেভেলে সে পারফর্ম করেছে, তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো অযোগ্য তারা তারা জানো যে পড়তে পড়তে কিন্তু আমরা উপভোগ করেছি শিলাজিতের সাথে প্রসেনজিৎ চ্যাটার্জির যে কেমিস্ট্রি, যে আন্ডারস্ট্যান্ডিং, ফার্স্টের দিকে যে বন্ধুত্ব, তারপর সেই বন্ধুত্বটা থেকে যেভাবে তাদের মধ্যে শত্রুতা ঠিক বলবো না, বাট একটু মানে ব্রেনের খেলা বা একটু মৌজাস্ত্রের লড়াই বা একটু কাইন্ড অফ রিভেঞ্জ, ঠিক আছে, কিছু কিছু এমন এমন জিনিস আমরা দেখতে পাই না, বুদ্ধিমত্তার পরিচয় দেয়। এবং যে ডায়লগ, ঠিক ডায়লগ বলবো না, এই সিনেমাটাতে প্রত্যেকটা সংলাপ আউটস্ট্যান্ডিং, প্রত্যেকটা সংলাপ ওয়ার্ক করেছে খুব ভালো, এবং সিনেমাটাকে জমাটি করতে, আরও বেশি কম্প্যাক্টফুল করতে কিন্তু সাহায্য করেছে এই ডায়লগগুলো। কৌশিক গাঙ্গুলির লেখা আমরা জানি যে অনবদ্য হয়, এবং ফার্স্ট হাফটা যদি বলি বন্ধুরা, একটু স্লো ছিল ফার্স্ট হাফটা আমার দেখে যেটা মনে হয়েছে, ঠিক আছে, বাট যখন আস্তে আস্তে সেকেন্ড হাফের দিকে আমরা গেছি তখন বোঝা যাচ্ছিলো যে না ভাই, একটা কিছু সাসপেন্স থ্রিলার ওই যে ব্যাপারটা, এবং আমরা ট্রেলারে দেখেছিলাম যে একটু রাজনৈতিক প্রেক্ষাপট একটু খানিকটা আন্দাজ করেছিলাম কমিউনিস্ট পার্টি, সেইটার আমি কিছু বলতে চাই না, স্পয়লার দিতে চাই না, জাস্ট রিলিজ হয়েছে আজকে সিনেমাটা, এবং একটাই কথা বলবো আমি, কিছু যে সিন রয়েছে শুধুমাত্র শিলাজিৎ বোম্বাদা নয়, প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার সেকেন্ড হাফটা না তোমরা তোমরা কেঁদে ফেলবে, তোমরা কাঁদতে বাধ্য হবে, টিস্যু পেপার নিয়ে যেও, আমি পুরোপুরি বলছি না, বাট হ্যাঁ, যারা যারা গভীরে ঢুকতে ভালোবাসো, গল্পের গভীরে যারা ঢুকে যাবে সিনেমাটা দেখতে দেখতে, অযোগ্য সিনেমাটা দেখতে দেখতে, তোমাদের চোখে জল আসতে বাধ্য, কারণ আমি নিজে কেঁদে ফেলেছি হাউ হাউ করে, ঠিক আছে, অঝরে চোখ দিয়ে জল বেরিয়েছে আমার, একদম মন থেকে বলছি, কোনো রকম মানিয়ে বলছি না, কোনো রকম ওভার অ্যাক্টিং করছি না, অ্যাক্টিং করছি না, জাস্ট এটা ঘটেছে আমার সাথে, চোখ দিয়ে আমার অঝরে জল পড়ছে, আমি রুমালটা মানে বের করে মুছছি। এটাই সিনেমা দেখার সার্থকতা, একটা সিনেমা দেখে যখন ভেতর থেকে বুক ফেটে না, জল আসবে চোখ থেকে, তাহলে কিসের সিনেমা? আমি ফিল করতে পেরেছি মন থেকে, আমি ভেতর থেকে ভেবেছি, ঠিক আছে, এই সিনেমাটায় যেমন ভালো ভালো কিছু গান রয়েছে, টাইটেল ট্র্যাক্টের দুটো ভার্সান নিয়ে টোটাল 5টা গান রয়েছে, ফার্স্টেই যে সংটা সেটা হচ্ছে শিলাজিৎ মজুমদার এবং ইমনের কণ্ঠে অসাধারণ একটা গান, ঠিক আছে, তারপরে আস্তে 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 অনুপম রায়ের গান, শ্রেয়া ঘোষালের গান আস্তে আস্তে আসতে থাকে, এবং যে টাইটেল ট্র্যাক্টার উপম ইসলাম গেয়েছেন আমরা দেখেছি মিউজিক অ্যালবাম হিসাবে, সেটা কিন্তু পুরোপুরিভাবে এই সিনেমাটার মধ্যেও রয়েছে, দারুণ মানে দারুণ বিজিএম, দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটার যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে অত্যন্ত একটা
ফেড একটা ড্রাই একটা কিন্তু ডার্ক শেড দেওয়া হয়েছে, যে গ্রিডিংটা দেওয়া হয়েছে কালার গ্রিডিংটা খুব একটা লাইটের কোনো কিছু আমরা কাজ দেখিনি, খুব একটা যে চোখে লাগছে সেটা না, একদম বাস্তব যেন একটা চিত্র আমরা দেখতে পেলাম একটা। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, এটা দেখার সময় যে অডিয়েন্সরা, যে কোনো এজের অডিয়েন্স, ঠিক আছে, যে কোনো এজের যে কোনো বয়সের দর্শকরা এই সিনেমাটা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করবে এবং প্রত্যেকটা দর্শকের সাথে কানেক্ট করতে পারবে, নিজেদের লাইফের সাথে কোনো না কোনো অংশে তো মিল পাবে, ডেফিনেটলি পাবে। লাস্ট সিনটা একেবারেই বলতে আমি রাজি নই বা ইচ্ছুক নই, কারণ লাস্ট সিনটা বললে পুরোপুরি স্পয়লার দেওয়া হয়ে যাবে। আমি চাই তোমরা দেখো সিনেমাটা, দেখে জানাও কেমন লেগেছে। আমার তো অসাধারণ লেগেছে, কৌশিক গাঙ্গুলির অন্যতম একটি সেরা মাস্টারপিস। শুধুমাত্র প্রসেনজিৎ ঋতুপর্ণা বলে যান, যে বাচ্চা মেয়েটি ছিল সেও কিন্তু দারুণ অভিনয় করেছে, সুদীপ স্যারের অভিনয় দারুণ লেগেছে আমার, ঠিক আছে, প্রত্যেকে প্রত্যেকে এই সিনেমাটায় কিন্তু অসাধারণ কাজ করেছে। এবং প্রসেনজিতের মায়ের যে চরিত্র, গার্লফ্রেন্ড বা ডার্লিং, সরি স্পয়লার দিয়ে দিচ্ছি, তো যাই হোক, লিলি ম্যাম, ঠিক আছে, অসাধারণ, ঠিক আছে, কিংবদন্তী অভিনেত্রী লিলি ম্যাম, তোমরা সবাই চেনো, ঠিক আছে। তো সেই লিলি চক্রবর্তীর অভিনয় মারাত্মক লেভেলের ছিল, ঠিক আছে, তার যে সংলাপ, তার যে ডায়লগ ডেলিভারি, এই বয়সেও বোঝা যাচ্ছে যে সে একজন কিংবদন্তী শিল্পী। তো প্রসেনজিতের কিছু কিছু সিন রয়েছে, অ্যাটিটিউড রয়েছে, উইস্কি ওই যে ব্যাপারটা, ডায়লগুলো রয়েছে, কিংবা মদ খাওয়ার কিছু সিনস রয়েছে, ড্রিঙ্ক করার অনবদ্য বুম্বাদা অনবদ্য অভিনয় করেছে বন্ধুরা। তোমরা যারা যারা দেখবে সিনেমাটা তোমরা বলবে, এবং যারা যারা দেখেছো তোমরা সবাই জানো যে স্মোক করার কিছু সিনস রয়েছে বুম্বাদা, কি লাগছে। এবং তোমরা যারা যারা সিনেমাটা দেখেছো তারা কমেন্টে জানাবে আসলে কে যোগ্য আর কে অযোগ্য, এটা কিন্তু পুরোপুরি জানাবে। তো আমার অসাধারণ লেগেছে এই সিনেমাটা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তো টাটা।